বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রোদের ঝামেলা ছাড়া জলপাইয়ের আচার বানাবো। আচার বানাতে যা লাগবে, জলপাইগুলো বোটা ফেলে ভালো করে ধুয়ে শুকিয়ে গরম পানির ভিতরে ছেড়ে দিব দুই মিনিট। দুই মিনিট প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ঢেলে পানি শুকিয়ে নেব প্রায় তিন ঘন্টা রেস্টে নিয়ে। এতক্ষণে আমি মশলাটা বানিয়ে নেই, শুকনা মরিচ ভেজে গুঁড়া করে নিব। পাঁচফোড়ন গুঁড়ো মরিচ শুকনো ভাজা পাউডার করে রেখেছি। এখন হাঁড়িতে সরিষার তেল দিয়ে জলপাইটা হাত দিয়ে চটকিয়ে ভেঙে চুলার উপরে দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভিনেগার চিনি দিয়ে অনবরত নাড়তে থাকব মিডিয়াম জালে। মশলা ভাজার গুঁড়ো, কিছু আস্ত কাঁচা মরিচ এই দিয়ে ভালোভাবে আরো 10 মিনিট জাল দিয়ে নিই। দশ মিনিট পরে আমার আচারের অবস্থা এরকম হয়ে গেছে। আর 2-3 মিনিটের মধ্যে আচার পরিপূর্ণ আচার হয়ে গেছে। এভাবে ফ্রিজে রেখে 6 মাস অন্তর খাওয়া যাবে।